সেন্ডে ক্লিক করে, ঠিক আছে, ক্লিক করার সাথে এই যে দেখেন সেন্ড হয়ে গেছে। কিন্তু এই যে দেখেন আমার এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে। আসার পরে এখানে দেখেন যে আমার এই যে সবগুলো কিন্তু আপনার আমি এগুলো ট্রাই করছি, ঠিক আছে। তো এই যে দেখেন আপনাকে আর বারবার টেক্সট কপি করে পেস্ট করে সেন্ড করতে হবে না আর, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এক ক্লিকেই আপনার য একটা SMS বারবার আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি সেন্ড করতে পারবেন। ধরুন আমি সাপোজ আমি যদি একটা সাপোজ আমি একটা টেক্সট আমি আপনাদের যদি লিখি, ঠিক আছে, একটা টেক্সট লিখে কিন্তু আমি যদি নিচে সংখ্যা দিয়ে যে আমার এতটি SMS আপনার সেন্ড হবে, ঠিক আছে। তো আমি যদি ক্লিক করি, ঠিক আছে, সেন্ড করার সাথে সাথে কিন্তু একসাথে আপনার একটার পরে একটা মেসেজ আপনি যে সংখ্যা গণিষ্ঠ মানে দেবেন, ঠিক আছে, সেই সংখ্যা অনুযায়ী কিন্তু আপনার টেক্সট চলে যাবে। আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, ঠিক আছে, তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মানে যত ধরনের টেক্সট মানে সাইট আছে, ঠিক আছে, যোগাযোগ করার ওই সাইটগুলোতে কিন্তু আপনি চাইলে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। এক ক্লিকে আপনি এক SMS, ঠিক আছে, বারবার কিন্তু আপনার আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি সেন্ড করতে পারবেন খুব সহজে। তো কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন সরাসরি চলে যাই আমাদের স্ক্রিনে। চলে আসলাম আমি আমার ডিভাইসে। আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে সরাসরি আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি হচ্ছে আমার প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসার পর এখানে কিন্তু আপনার সার্চ অপশনে গিয়ে আপনাকে হচ্ছে লিখতে হবে, সার্চ করতে হবে SMS বুমবার। SMS বুমবার লিখে আপনি হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর এইখানে কিন্তু আপনার অনেকগুলো সফটওয়্যার আসবে, ঠিক আছে। তো আমি যেটা ইউজ করছি, আমি যেটা ভালো লাগছে আমার কাছে আমি সেটাই শেয়ার করলাম। যে দেখেন দুই নম্বরে আপনার যেই অ্যাপসটা দেওয়া আছে, ঠিক আছে, যে দেখেন টেক্সট বুমবার। তো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে টেক্সট বুমবার এই অ্যাপসটা আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিলাম। তো ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে এখন ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার ওপেন যে অপশনটা আসবে, ঠিক আছে, তো এই ওপেনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনাকে টেক্সট বুমবার যে অ্যাপসটা সেটাতে চলে আসবে, ঠিক আছে। আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি মানে আপনার মেসেঞ্জার হোক বা আপনি কাউকে চাচ্ছেন যে টেক্সট করার জন্য বা এটা বারবার কপি করে পেস্ট করা করতে পারতেছেন, ঠিক আছে, করা লাগতেছে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে একবার এখানে একটা লিখবেন, ঠিক আছে। তো ধরেন সাপোজ আমি হচ্ছে সরি এটা লিখলাম। লেখার পর এখানে দেওয়া হচ্ছে আপনার ইন্টার নেম অফ টাইমস, ঠিক আছে, মানে আপনার হচ্ছে যে কতগুলো SMS আপনার এখান থেকে যাবে, ঠিক আছে, সেন্ড করবেন সেটা কাউন্ট করবেন। সাপোজ ধরেন আমি হচ্ছে 50টা, 50টা দেওয়ার পর এখানে কিন্তু আপনার হচ্ছে শেয়ার মেসেজ, ঠিক আছে, শেয়ার আর অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার শেয়ার মেসেজ। তো শেয়ার মেসেজে যদি আমি ক্লিক, এখানে শেয়ার মেসেজ যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এইখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে, আপনার যেই আপনি যেই সাইটটা দিয়ে আপনি হচ্ছে সেন্ড করবেন, ঠিক আছে। তো সেই সাইটগুলো চলে আসবে, যে মেসেঞ্জার, মেসেঞ্জার লাইট, ঠিক আছে, ক্রোম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ঠিক আছে, ইমো আছে, যত ধরনের আপনার যোগাযোগ করা মানে টেক্সট করার সফটওয়্যারগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আসার পর আমি যখন সাপোজ মেসেঞ্জারটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, তো মেসেঞ্জারটা আপনাদের দেখানোর জন্য আমি আমার আবার দ্বিতীয় যে আরেকটা আইডি আছে সেই আইডিতে আমি ক্লিক করবো, ঠিক আছে, সেন্ড করবো। তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আমি এখানে আসার পরে আমি হচ্ছে সেন্ডে ক্লিক করবো। আমি যদি সেন্ডে ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার সাথে এই যে দেখেন সেন্ড হয়ে গেছে, কিন্তু চলে গেছে, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। তো আমি যদি আমার লাইটে আমার অন্য যে একটা আইডি আছে সেই আইডিতে চলে যাই, ঠিক আছে। আসার পর এখানে দেখেন যে আমার এই যে সবগুলো কিন্তু আপনার আমি এগুলো ট্রাই করছি, ঠিক আছে। তো এই যে দেখেন এগুলো কিন্তু আপনার 50টা SMS, ঠিক আছে, 50টা টেক্সট SMS এখানে কিন্তু একটা পর একটা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার কাউকে যদি আপনি SMS করতে পারেন, ঠিক আছে, হচ্ছে যে বারবার কপি করতেছেন, কপি করে দেন, পেস্ট করতেছেন, এগুলো সেন্ড করে থাকেন, তারা কিন্তু এই অ্যাপসটা দিয়ে খুব সহজে কিন্তু আপনার ইচ্ছে মতো টেক্সট সেন্ড করতে পারবেন যে কাউরে, ঠিক আছে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, যে কোনো আপনার যোগাযোগ মাধ্যম হোক। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন।